ঘুষ দুর্নীতির বিরুদ্ধে দলিল লেখক ও সাধারণ জনতা সাব রেজিস্ট্রার অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে। কালীহাট উপজেলার পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা ময়মনসিংহ রোডে অবস্থানে নেয়। এ সময় সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। দলিল লেখক সম্মুখে সড়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির সভাপতি নুরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মাসুম সরকার, সাবেক সভাপতি ইমান আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া, দলিল লেখক সমিতির নেতা লিটন। এ সময় প্রত্যেক দলিল লেখক দাতাগ্রহিতা উপস্থিত ছিলেন। বক্তারা সবাই অতিরিক্ত ঘুষ দুর্নীতি অপরাধে কয়েক মাস যাবত সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাবেলের বিরুদ্ধে অবস্থা ধর্মঘট করে আসিতেছে বলে জানা যায়। তারই ধারাবাহিকতায় বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করে। দোষী সাব রেজিস্ট্রারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে, গৌরাঙ্গ বিশ্বাস এর প্রতিবেদনে। আমাদের যে ইজার বা গেলে মোবাইল বাহিনীর সামনে সামনে সব কিছু